Yes, yes, Samadhana Tea, Bosho. Thank you very much. Bujlam. Our doctor bondhu shudhu bhalo prescription lekhe na, bhalo description o dey. She bollo, tumi khub bhalo chhele, lekha porai khub bhalo chhile. Tomar body language er moddhe ekta intellectual smartness ache. Tumi chashma poro na? Ji na. Keno? চোখে কোনো সমস্যা নেই বলে তোমার মতো বুদ্ধিদীপ্ত পড়ুয়ার 90% ছেলেরা নাকের ডাবে চশমা লাগে তোমাকে যে পাঠিয়েছে আমার বন্ধুটি সে চোখের ডাক্তার ভাগ্যিস আমার চশমা লাগে না মাঝে মাঝে আমাকে দৌড়াদৌড়ি করতে হয় চশমা হলে খুব ঝামেলা হয়ে যায় দৌড়াদৌড়ি করতে হয় মাঝের মধ্যে বুঝেছি হেলথ কনসিয়াস জেনারেশন ওজন বেড়ে গেলে জবি আপনি সবসময় নিজের অভিজ্ঞতা থেকে কথা বলেন ঠিক বলছে আমার মেয়েদের পড়ানো এবং দেখাশোনার জন্য একজন রেসপন্সিবল ছেলে খুঁজছিলাম ঠিক তখন আমার ডাক্তার বন্ধু তোমার বর্ণনা দিয়ে বলল আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম তুমি তো আমার সব কথা শুনেছো আশা করি আমার তিনটি খুব আদরের মেয়ে ওরা এখানে থাকে আমার অর্থ কষ্ট নেই এখন জীবনটাকে গুছিয়ে দেবে ওকে জানি না আমি চেষ্টা করে দেখতে পারি তুমি কি খেলবে না এসএমএস করবে ও সরি তুমি কি লাস্ট এই চালটা দিলে একসাথে দুটো কাজ করতে পারলে ভালো না হলে ওটা অফ করে দাও রাইট দ্যাটস বেটার একসঙ্গে দু নৌকায় পা দেওয়া যায় না সবই বোঝো একটু দেরিতে আর কি আপনি শুনেছো না বললে শুনবো কি করে বলো আমি একটা খবর নিয়ে এসেছি আই তৃণা তৃষ্ণাপু আমাকেও না বলে আমি কিচ্ছু বুঝতে পারবো না ওকে তাহলে খবরটা নাই বলি ঢং করো না তুই বললে বলো তাহলে ফোটন যাও ঠিক আছে বড়রা গুরুজন বড়দের কথা শুনতে হয় তাহলে আমি যাই তৃই কি বলতে এসেছিলে বলে যাও আমাদের বাসায় আরেকজন নতুন টিচার রাখা হয়েছে সেখানেই থাকবে লজিং টিচার লজিং টিচার মানে কি কাকে বলে লজিং টিচার যে বাসায় থাকে এবং থেকে পড়ায় এবং মাঝে মাঝে লজেন্স খায় সত্যি কি ব্যাপার খবরটা শুনে অবাক হচ্ছ না যে তার মানে বাবাকে তোমাকে আগে জানিয়েছে এই নতুন টিচার কোথায় ড্রয়িং রুমে বাবার সাথে গল্প করছে আমাদের দেখেছে নিশ্চয়ই কিন্তু খেলা ছেড়ে ওঠা যাবে না গিয়ে বলো যে আমরা বাথরুমে একসঙ্গে তো সবাই বাথরুমে থাকে না তাহলে বলো যে সারা রাত জেগে পড়েছি এখন ঘুমাচ্ছি মিথ্যা বলা মহাপাপ চুপ কর পাকা বুড়ি ও ঠিকই বলেছে সরি মিথ্যা বলা মহাপাপ আমার নাম শুভ্র তোমাদের বাবা আমাকে অ্যাপয়েন্ট করেছে তোমাদের পড়াশোনা আর টেক কেয়ার করার জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই তোমরা কি একটু আসবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই পরিচয় হয়ে গেছে ও এখন থেকে এ বাড়িতে থাকবে এ বাড়িতে থেকে তোমাদের লেখাপড়া দেখবে এবং টেক কেয়ার করবে ওর নাম শুভ্র তোমাদের নাম এখনো জানা হয়নি ও হচ্ছে আমি ওদের কাছ থেকে শুনতে চাইছি আমি তৃষ্ণা ট্রই আমি এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেব আমি ক্লাস 4 এ তন্দ্রা কোথায় বাবা আমি এখানে আমি তন্দ্রা বিবিএ পড়ছি আমার পরিচয়টা ছোট্ট
আমি মাস্টার্স শেষ করে একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করতাম। তারপর আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেখান থেকে আমার জীবন পথে পথে। একদিন তোমার বাবার বন্ধু ডাক্তার হাসানের সঙ্গে আমার পরিচয় হলো। তিনি আমাকে তোমার বাবার কাছে বুঝিয়ে দিলেন এই। আর যেহেতু আমি পড়াশোনায় ভালো ছিলাম, আমার কাছে মনে হয় যে আমি তোমাদের সবাইকে পড়াশোনায় ভালোই হেল্প করতে পারবো। সবাইকে? সবাইকে, হ্যাঁ সবাইকে। ফাইন, তবে একটা কথা আমি সামনাসামনি বলে নিই, আমার বড় মেয়েটা কিন্তু একটু অন্য ধরনের। আমরা অনেক ইজি গোয়িং। ইজি গোয়িং? তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন মা? এখানে এসে বসো। আপনি তোমাকে পছন্দ করে না, তাই তোমার কাছে আসতে চায় না বাবা। ত্রই, শোনো, পৃথিবীতে প্রতিটি মানুষ আলাদা, এক একজন এক এক রকম, কারোর সঙ্গে কারো চেহারার কোনো মিল নেই। তোমার আপাও তার মতো, হয়তো কথা কম বলতে পছন্দ করে, একা থাকতে ভালোবাসে। দেখলেন, আপনার কথা মনে পছন্দ করেনি মনে হয় না, কনফার্ম। তোমরা করেছো তো? খুব খুব। থ্যাঙ্কস। জানেন, ও না আমার প্যারোডি, আমি যাই করি কপি করে। মোটেও না, মোটেও না, আমি ওনাকে পছন্দ করেছি বাবা, দেখো তো। আচ্ছা ঠিক আছে শুভ্র, আমি এখন উঠি, তোমার ঘর ওরা দেখিয়ে দেবে, তুমি হাত মুখ ধুয়ে রেস্ট করো। হ্যাঁ, আমি চলি মা। আচ্ছা বাবা। তন্দ্রাকে বলো আমার অনেক দেরি হয়ে গেছে। ওকে, বাই 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 বাই। চলুন আপনার ঘরটা দেখিয়ে দিই। আমি আসার আগে কি আমার ঘর ঠিক করা ছিল? হ্যাঁ, এর আগে আমাদের আরো তিনজন টিচার ছিল, কেউই বেশি দিন টিকেনি। কেন? আমরা বেশি বিচ্ছুত, বেশি যন্ত্রণা করি তাই। ওকে। আচ্ছা, এটা কি বাজাতে পারেন নাকি শো? বাজাতে পারি, গাইতেও পারি। আজ রাতে খাবারের পর তোমাদের একটা গান শুনিয়ে দেব। যে আঁখিতে এত হাসিলু কেন, কুলে কুলে তার কেন আঁখি ধার, যে মনের আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার, যে আঁখিতে এত হাসি লুকানো, দীপের শিখায় এত আলো যে তবু কেন কাজল এসে কালো, যে দীপের শিখায় এত আলো যে তবু কেন কাজল এসে কালো, যে একলার ভালো লাগা কি আসে, কেঁদে কেঁদে হতে চায় দুজনা, যে আঁখিতে এত হাসি লুকানো, সাগর কখনো চেয়ে দেখে না বুকে তার কিরতন রয়েছে, কাঙালের মতো তীরে তীরে সে ফিরে ফিরে অবহেলা সয়েছে। কৃষ্ণা, ত্রয়ী,
অনেক রাত হয়েছে, শুতে এসো। যাও যাও যাও। গুড নাইট। গুড নাইট। দেখেন কিরকম প্যারাডি। এখন তো রাত, রাতের বেলা কি বলবে? গুড মর্নিং, গুড নাইট তো বলবে। এক সত্যি কথা বলে গেলে না, রাতে আমার খুব ভালো ঘুম হবে। বলো। আমাদের বাবাকে আমরা যেমন অপছন্দ করি, তেমনি ভয় পাই। তো ভয় পাই বলেই তখন বাবার সামনে একটা ডাহা মিথ্যে কথা বলেছিলাম। বলেছিলাম যে আপনাকে আমাদের খুব পছন্দ হয়েছে, কথাটা ঠিক না। আসলে আপনাকে আমাদের পছন্দ হয়নি, আপনি বেশি লম্বা, তো মা বলেছে লম্বা মানুষের বেশি বুদ্ধি হয় না। গুড মর্নিং। গুড মর্নিং। ইউনিভার্সিটি যাচ্ছেন, কিছু বলবেন? আপনি কি অপ্রয়োজনে কথা বলতে ভালোবাসেন? কখনো কখনো। মানে? যারা খুব গম্ভীর, কম কথা বলে, তাদের সঙ্গে বেশি কথা বলি। পরিবেশের একটা ভারসাম্য রাখার ব্যাপার আছে না, কিছু বলার প্রয়োজন নেই। 10:30 বাজে, আপনার টিচার খুব রাগে, দেরি হয়ে যাচ্ছে আপনার জানেন। বাবা আপনাকে অ্যাপয়েন্ট করেছে, খুব ভালো কথা। একটা অনুরোধ করি, যতদিন এই বাড়িতে আছেন দয়া করে আমার সাথে গায়ে পড়ে কথা বলবেন না। অনুরোধ গৃহীত হলো। ব্যথাটা কমে আসছে না একটু একটু? দেখো তো, একটু পরে দেখবা পুরো ব্যথা কমে যাবে। আপনার কাছে সবসময় ওষুধ থাকে? সবসময় থাকে, সবসময়। কি চিন্তা করছো? বড় আপু এসে যদি দেখে পা ভেঙে ফেলছো, তোমাকে বকা দেবে না? বকা দেবে, খুব বকা। কিচ্ছু বলবে না, তুমি দেখো, কারণ এখানে তোমার কোনো দোষ নাই। তুমি কি ইচ্ছা করে পড়ছো? ইচ্ছা করে তো পড়ো নি, মাঝে মধ্যে বড়রাও এরকম পড়ে যায়। আমার কথা বিশ্বাস হয়নি? বিশ্বাস করো নি আমাকে, আমি কখনো মিথ্যা বলি না। মাও তো বলতো না। মা? হ্যাঁ, আমার আপন মা। আপন মা? মা আবার বড় হয় নাকি? হ্যাঁ হয়, খুব হয়। স্টেপ মাদার, সৎ মা। তাই নাকি? হ্যাঁ, গত 3 বছর আগে আমার মা মারা গেছে, তখন আমার বাবা আরেকটা বিয়ে করেছে। এজন্যই তো বড় আপু বাবার উপর রাগ করে আমাদের এখানে নিয়ে এসেছে। বুঝলাম। তো পাকা বুড়ি, হঠাৎ করে মার কথা আসলো কেন? কারণ আমি আরেকবার এভাবে ব্যথা পেয়েছিলাম, তখন মা তোমার মতো আমাকে সুন্দর যত্ন করে পা বেঁধে দিয়েছিল, তখন আমি একদিনের মধ্যে সুস্থ হয়ে গেছিলাম। এবারে তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আপনি যখন আমাকে ব্যান্ডেজ করে দিচ্ছিলেন, আমার না মার কথা মনে হচ্ছিল। আপনি আমার বন্ধু হবেন। কি করে হব? তোমরা তো কালকে বললে যে আমাকে তোমরা কেউ পছন্দ করো না।
বলছিলে না? আমি করেছি, কিন্তু তৃষ্ণা আপু তো করেনি। তৃষ্ণা আপু যেমন বাবাকে ভয় পায়, আমিও তৃষ্ণা আপুকে ভয় পাই, সেই জন্য আমি মিথ্যা বলেছিলাম। ঠিক আছে, এখন থেকে আমরা কি বন্ধু? বন্ধু, আমরা একটা ফ্রেন্ডশিপ ভাইব করি। চলো ঘরে চলো, উঠতে পারবো না। আমাকে ধরো, আমাকে ধরো, আস্তে আস্তে ওজন ভাব দাও আমাকে। পরে বাবা ক্লাসে যাচ্ছ? হ্যাঁ। তোমার সঙ্গে একটু কথা বলি। বলো বাবা। ছেলেটাকে কেমন মনে হচ্ছে? কার কথা বলছো? কাল যাকে নামিয়ে দিয়ে গেলে? হ্যাঁ। আমাদের নিয়ে তোমার অনেক চিন্তা না বাবা? ও তোমাদের পড়াশোনার পাটটাও দেখবে। ওটা তো তোমার একটা ছুতো বাবা, আমরা একা থাকি তো, তাই তুমি। কিন্তু বাবা, এই এক্সট্রা লোড নেওয়া কিন্তু আমার খুবই অপছন্দ। মারে, সন্তান ভুল করলে গার্জিয়ান তাকে ক্ষমা করে দেয়, কারণ তাছাড়া কোনো উপায় থাকে না তাই। কিন্তু গার্জিয়ান ভুল করলে সন্তান কি তাকে ছুড়ে ফেলে দিতে পারে? আমি নিঃসঙ্গ জীবন কাটাতে পারবো না তাই একটা বিয়ে করেছি। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে সে অপরাধের কি কোনো সমাধান নেই? তুমি তোমার দুটি বোনকে নিয়ে আলাদা থাকতে চেয়েছো, তাদের আলাদাভাবে মানুষ করতে চেয়েছো, আমি তো তাতে বাধা দিইনি। অথচ আমার একটু আত্মবিশ্বাসের জন্য আমি যদি কাউকে তোমাদের দেখাশোনায় অ্যাপয়েন্টমেন্ট দেই, তাহলে কি সেটা আপত্তিকর? ঠিক আছে বাবা, তুমি কি এটা বলার জন্যই ফোন করেছিলে? তাহলে রাখি। শোনো, তোমার নতুন মা তোমার সঙ্গে কথা বলতে চাইছেন, একটু কথা বলবে? এই যে কই গেলে মোক, পরে কখনো কথা বলবো, রাখি। দেখো আসিফ, অনেকক্ষণ ধরে তুমি একটানা বকে যাচ্ছ, কিন্তু আমি তোমার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। আগা মাথা বুঝতে পারছো না? বুঝতে পারছো না কারণ সেটা বোঝার জন্য একটা মাথা লাগে, পরিষ্কার মাথা। আমার মাথা নেই। আছে, মাথা আছে, কিন্তু মাথার ভেতর কোনো ঘিলো নেই। ফাইন, তোমার যেহেতু যথেষ্ট আছে, তুমি পরিষ্কার করে বুঝিয়ে দাও, আমি সোজাভাবে বুঝতে যাচ্ছি। ওকে, শোনো, কোনো একজনকে ভালো লাগা হচ্ছে তার ভালো ভালো দিকগুলোকে পছন্দ করা, আর ভালোবাসা তার ভালো ভালো দিকগুলোকে যেমন পছন্দ করা, তেমনি তার লিমিটেশনগুলোও মেনে নেয়া, নাহলে সেটা আর যাই হোক ভালোবাসা হয় না। তার মানে তোমাকে ভালোবাসতে হলে তোমার সব প্রবলেমগুলোকে আমার ডাইজেস্ট করতে হবে? ডেফিনেটলি, নাহলে সেটা হবে ইনফ্যাচুয়েশন। তার মানে কি, তুমি রুমানার সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিবে, মজা করবে, তবু আমি কিছুই মনে করবো না? না, করবে না। ওকে, আমি ক্লিয়ার? তোমার এসব মিডল ক্লাস সেন্টিমেন্ট আমার একদম ভালো লাগে না।
তৃষ্ণা, আপনি হাঁটতে বেরোবে? কার সাথে কথা বলছিলে? আমার এক ক্লাসমেট। আচ্ছা, আমি ত্রয়কে ডেকে নিয়ে আসি। যাও। তুমি কি কোনো কারণে আপসেট? কেন? তোমার কপালে ভাঁজ, ভুরু কুচকে আছে, গলাটাও চড়া, কি ব্যাপার? তুমি তাহলে আসছো না? আপনি ওই লোকটা আসলে মতলবটা কি বলতো? উনি কি আমাদের ছোট বোনটাকে জাদু করতে চাচ্ছে নাকি? কেন, ত্রয়ী এলো না? না, ও নাকি পড়বে। দিস ইজ টু মাচ। আপনি, তুমি যে আমাদেরকে নিয়ে এই সময় হাঁটতে যাও, এটা তো উনিও জানেন নাকি? ডোন্ট বি সো এক্সাইটেড, রিল্যাক্স। ত্রয়ী, তৃষ্ণা আপু তোমাকে ডেকেছিল? ডেকেছিল আপু, আমি পড়ছিলাম, এখনো অর্ধেক হোমওয়ার্ক বাকি আছে। তুমি তো হেঁটে এসে হোমওয়ার্ক করতে পারতে, তুমি তৃষ্ণা আপুকে মানা করে দিলে কেন? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ত্রয়ী, প্লিজ, যদি অন্যায় হয়ে থাকে সেটা আমি করেছি। আমি ওকে পারমিশন দিচ্ছিলাম না। হেঁটে আস। ওর গায়ে একটু একটু জ্বর আছে, বেশিক্ষণ হাঁটা ঠিক হবে না। গুড মর্নিং। গুড মর্নিং। কিন্তু তৃষ্ণা, ভালো না লাগলো যে পড়াশোনা করতে হবে? আমাকে ত্রয়ী বলেছে সবার চেয়ে তোমার ব্রেন সবচাইতে ভালো। মানুষের কেরিয়ার হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। কেরিয়ারটা যদি স্ট্রং থাকে, দেখবে পৃথিবীর সবকিছু ভালো লাগবে। তোমাকে তো এত কিছু বোঝাবার নেই, কারণ তুমি হচ্ছ সবচেয়ে বুদ্ধিমতী একটা লক্ষ্মী মেয়ে। কি হয়েছে তৃষ্ণা, বলো। তুমি যদি আর চুপ করে থাকো, এবার কিন্তু সত্যি সত্যি আমি তোমাকে বকা দেব। কৃষ্ণা, আমি তো দেবদূত না। তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমি তো ম্যাজিকের মতো শাড়ি তুলতে পারবো না।
কিন্তু শেয়ার করতে পারবো, বুঝতে পারবো। কি হয়েছে, কেউ কষ্ট দিয়েছে? কি করে বুঝলেন? কষ্ট না পেলে কারো চোখ ভেজে না। শোনো তৃষ্ণা, তোমার বয়সটা আমি পার করে এসেছি। এ বয়সে সবসময় মনে হয় তোমার কেউ ঠিকমতো বুঝতে পারছে না, না বুঝে কষ্ট দিচ্ছে, আর একটুখানি অবহেলা পেলে মনে হয় অনেক অবহেলা করছে। নিজেকে অত জ্ঞানী ভাবার চিন্তাটা বাদ দিন, আমাকে সত্যি সত্যি একজন ভীষণ ইগনোর করছে। সে কে, তোমার বন্ধু? তুমি ওকে পছন্দ করো? ও তোমাকে পছন্দ করে? এখন করে না। তাহলে তুমি এখন থেকে আর করবে না, ব্যাস শোধ বাদ। এত সহজে বলে দিলেন। বা কেউ তোমাকে ইগনোর করবে আর তুমি তাকে তোয়াক্কা করবে? তুমি কতটা ফেলনা। তুমি যথেষ্ট সুন্দর, স্মার্ট, পড়াশোনায় ভালো। তোমাকে যদি কেউ ইগনোর করে, ভাববে যে সেই মানুষটার ভেতরে কোনো সমস্যা আছে। আপনি বলছেন? তুমি এখন গিয়ে আয়নার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে নিজেকে দেখো, দেখো তুমি কতটা অ্যাট্রাকটিভ। তোমার সামনে একটা বিশাল লাইফ পড়ে আছে তৃষ্ণা। তুমি দেখো কত ছেলে তোমার পায়ের কাছে ঘুর 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 করবে। শুনো তৃষ্ণা, তোমাকে আমি একটা বুদ্ধি দেই, তুমি কি শুনবে? ওই ছেলেটা, সে যেই হোক, যেহেতু সে তোমার ইমোশন নিয়ে ছল চাতুরি করেছে, তুমি জাস্ট ছোট্ট একটা গিট্টু দিয়ে দাও, টিট ফর ট্যাট। গিট্টু মানে? তুমি ওকে ইগনোর করা শুরু করে দাও, এক্ষেত্রে তুমি তোমার এক বন্ধুর হেল্প নাও। তুমি তোমার বন্ধুর সঙ্গে কিছুদিন মিথ্যা মিথ্যে উঠা বসা করো, ক্লোজ দিয়ে চলাফেরা করো, ওই ছেলেকে দেখিয়ে দেখি, দেখবে ওষুধে কাজ হয়ে যাবে, একদম টাইট হয়ে যাবে। থ্যাংকস। শুধু থ্যাংকস বললে তো হবে না, শুধু থ্যাংকসে কাজ হবে না। এখন তুমি আমার সঙ্গে যাবে এবং পড়ার টেবিলে মিনিমাম 2 ঘন্টা বসবে। বলো, তুমি সাজুগুজু করছো কেন? তুমি আর তৃষ্ণাপুর সাজুগুজু করে নাও। কেন? কারণ আজকে তোমাদেরকে নিয়ে আমি একটু বেরোবো। প্রথমে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যাবো, সেখানে অনেক ফান হবে। তারপরে সন্ধ্যাবেলা একটা খুব সুন্দর রেস্টুরেন্টে ঢুকে মজা করে তিনজনে ডিনার করব। ওকে? নট ওকে, কারণ তুমি যে মজাটা আমাদের নিয়ে করতে চাচ্ছ, সেই মজাটা আমাদের বাসেই হবে। শুভ স্যার আর তৃষ্ণাপু মিলে ঘর সাজাচ্ছে। যদিও কাঙ্ক্ষিত মুহূর্ত আসতে এখনো কয়েক ঘন্টা বাকি আছে, তারপরও আয়োজনে যেন কোনো ভুল ত্রুটি না থাকে সেজন্য আমরা খুব চেষ্টা করছি, যথাসাধ্য চেষ্টা করছি। আমি তো আপনার সাথে কথা বলছি না। তৃষ্ণার সঙ্গে বলছেন তো, উচিত হবে না, ওর উপর দোষ চাপানো ঠিক হবে না, কারণ মূল উদ্যোক্তা হচ্ছে আমি। এতটা রাগ করবে ভাবিনি, আমরা ভেবেছিলাম যে তোমাকে আমরা সারপ্রাইজ দেব। সরি আপুনি, তুমি এভাবে রিয়্যাক্ট করবে আসলে বুঝতে পারিনি, প্লিজ
মাফ করে দাও প্লিজ। ধ্রুই ছোট মানুষ, ও কিছু বোঝে না। তুমি তো জানো মা মারা যাবার পর থেকে এ বাড়িতে কোনো জন্মদিন হয় না। ত্রয়ীর বার্থডেতে মার মৃত্যু দিবস, এই জন্য আমি ভেবেছিলাম যে শুধু ওর বার্থডে করা যাবে না। ছোট বোনটার জন্মদিন হবে না আর আমাদেরটা হবে। আই এম সরি আপনি, আই এম রিয়েলি সরি। বুদ্ধিটা কার? নিশ্চয়ই তোমার না। শুভ্র স্যার অনেক ভালো আপনি। উনি তোমাকে জয় করে ফেলেছে। আসলে আপনি ঠিক আছে। হ্যাঁ তৃষ্ণা, আমার ভেতরের একটা চেহারা আছে। বাইরে থেকে দেখতে আমাকে যতটা ইনোসেন্ট লাগে, আমার ভেতর চেহারাটা একদম তার উল্টো। তো এখন আমাকে কি করতে হবে? আমাকে জেলাস করতে চাও? আমার চোখের সামনে অন্য ছেলের সঙ্গে ঘুরে আমার মেজাজ খারাপ করতে চাও? এত সোজা? আচ্ছা ওই ছেলেটাকে কি তুমি ভালোবাসো? না। আমাকে? না। ওকে কি তুমি পছন্দ করো? হ্যাঁ, মুন্না আমার ভালো বন্ধু। আমাকে? আমি তোমাকে এখন আর পছন্দ করি না, কারণ তোমার মাথায় ঝামেলা আছে। গুড, ভেরি গুড। এখন এই ক্র্যাক ছেলেটাকে তোমার ভালোবাসতে হবে। অন্তত সে কথা আদায়ের আগে এখান থেকে তোমাকে ছাড়া হবে না। কি হয়েছে, এত টেনশন করছেন কেন আপনি? তন্দ্রা, আপনি আমার প্রশ্নের জবাব দিচ্ছেন না। আপনার অহংকারটাকে ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে রেখে টেনশনের কারণটা আমাকে বলুন। আমি টেনশন করছি আপনাকে কে বলবো? ত্রয়ী? হ্যাঁ। তৃষ্ণা কোথায় জানেন? ও এখনো কেন বাসায় ফিরছে না সেটা জানেন? না, ওর সাথে আমার ঘন্টা তিনেক আগে শেষবার কথা হয়েছে। তখন বললো ক্লাস শেষ করে এক ঘন্টার মধ্যে বাসায় ফিরবে। এখনও তো ফিরল না, আজকে না আবার গাড়িটাও সাথে নেয়নি। আর আপনি এখনো সেটা মনে নিয়ে বসে আছেন, আশ্চর্য। কোথায় যাচ্ছেন? আসছি আমি।
শোনো ছেলে, সারা জীবনের জন্য একটা কথা জেনে নাও, জোর করে প্রপার্টি দখল করা যায়, জোর করে কখনো কখনো টাকা পয়সাও লুট করা যায়, কিন্তু দুঃখের বিষয় বন্ধুত্ব টাকা পয়সাও না, প্রপার্টিও না, এখানে জোর করার কোনো ব্যাপার নেই। আর কিছু বলবে তুমি? আমি তৃষ্ণাকে অনেক পছন্দ করি, ও আমার খুব ভালো বন্ধু ছিল। ছিল বাস্টার্স। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং আগে। গুড মর্নিং টু ইউ টু। এত কিছুর পর কি বলবেন যে আমি এখন এই বাড়িতে একটা বোঝা? আমি শুনেছি আপনি টেলিফোনে আপনার বাবাকে বলছিলেন, এ বাড়িতে আসার পর আপনি আমার সঙ্গে যা তা ব্যবহার করেছেন, এর জন্য কি সরি বলবেন এখন? সরি বলা উচিত, কিন্তু বলবো না, কারণ পৃথিবীর বেশিরভাগ ভুলই এই একটা শব্দে সমাধান করা যায় না। ব্যাগ কেন এখানে? আমি চলে যাচ্ছি। কাল রাতে আপনার বাবাকে অনেক কষ্টে বুঝিয়ে শুনে আমি কনভিন্স করেছি, উনি আমার সমস্যাটা বুঝেছেন, আমার বিপদ উনি আমাকে বাড়িতে আশ্রয় দিয়েছেন, উনি রাজি না হলে আমি যেতে পারতাম না। সকালে আমার বোনেরা যখন ঘুম থেকে উঠে দেখবে আপনি নেই, তখনও কি ওরা বলবে আমি পৃথিবীর সবচেয়ে অহংকারী মানুষ? আমি অহংকার নিয়ে বাড়ি থেকে যাচ্ছি না, আমার যেতে ইচ্ছে করছেও না, কিন্তু আমাকে যেতে হচ্ছে। আপনি আমার ঘটনাটা শুনেন, তারপর আমাকে বুঝবেন। আমি ম্যারিড, আমাদের টুনাটুনি সংসার ছিল অনেক সুখের, আমি একটা প্রাইভেট ব্যাংকে ভালো চাকরি করতাম। একদিন সন্ধ্যার পর বাসায় ফিরে দেখি ফ্ল্যাটের দরজা খোলা,